ভূত প্রেত পিশাচ বিভিন্ন কিছু আছে মানুষের ভয় পাওয়ার জন্য, কিন্তু এসবের বাইরেও এমন কিছু জিনিস আছে যেগুলো খালি চোখে দেখা যায় না বা যেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। সাসপেন্স থ্রিলার কাহিনী অনেক দেখা যায়, ভৌতিক কাহিনীও অনেক দেখা যায়, কিন্তু এটা এমন একটা কাহিনী যেটা শেষ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে আসলে এটা ভৌতিক কাহিনী নাকি লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। এমনকি কাহিনী শেষ হওয়ার পরেও এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরতে থাকে যে এই কাহিনীটা অ্যাকচুয়ালি কিসের কাহিনী ছিল। এমন একটা গ্রাম যে গ্রামটা শহর থেকে বিচ্ছিন্ন এবং সেই গ্রামের মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র গ্রামের মধ্যে নয়, প্রতিটা গ্রামবাসী যেন কেমন একটা রহস্য বহন করে চলেছে বহু বছর ধরে, পুরুষের পর পুরুষ ধরে। ভিডিও শেষ হওয়ার পরেও এর কাহিনী মাথার থেকে বেরোবে না। এরকমই একটা হরর সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে এক্সপ্লেইন টিভি বাংলা প্রেজেন্টস দহন একটা গ্রাম দেখানো হয়। গ্রামটার নাম শিলাসপুরা। একটা অদ্ভুত শিলা বা পাথর থেকে এই গ্রামটার নাম শিলাসপুরা রাখা হয়েছে। এই গ্রামের মধ্যে দু ধরনের জাতি বাস করত, এক ধরনের নাম কারাপল্লী আর এক ধরনের নাম নিকাশি। কারাপল্লীদের কাজ ছিল শিলাসপুরা গ্রামের মধ্যে গ্রামবাসীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করা, আর নিকাশিরা ছিল এক ধরনের বিপ্লবী গোষ্ঠী। বিপ্লবী কেন? কারণ তারা শিলাসপুরা গ্রামের যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনের বিরোধী ছিল। হ্যাঁ, শিলাসপুরা গ্রামের নিজস্ব কিছু নিয়মকানুন ছিল। বাইরে থেকে কোনো অফিসার এলে পরেও তাদের গ্রামের নিয়মকানুন মানতে হয়, এবং যেহেতু নিকাশিরা এই নিয়মকানুনের বিরুদ্ধে ছিল সেজন্য নিকাশিদের গ্রাম থেকে একদিন বের করে দেওয়া হয়েছিল। সে বহু বছর আগেকার কথা। এবং তারপর থেকে নিকাশিরা গ্রামের বাইরে ওই পাহাড়টার মধ্যে বসবাস করত। সাল 1989। শিলাসপুরা গ্রামের একজন জিওলজিস্ট আসে, অর্থাৎ ভূমিবিজ্ঞানী, যিনি কিনা বিভিন্ন ধরনের মাটি পাথর ইত্যাদি নিয়ে গবেষণা করেন। তার সাথে তার মেয়েও এসেছিল। তারা একটা খনির ভেতরে যায়। এই খনিটা ছিল একটা মূল্যবান খনিজ পদার্থের খনি। খনির ভেতর থেকে একটা ছোট পাথরের টুকরো সেই ভূবিজ্ঞানীর মেয়েটা সাথে করে নিয়ে আসে। পাথরটা দেখতে একটু আলাদা ধরনের, নীলচে বেগুনি রঙের পাথর, কেমন যেন একটা আলোর ছটা বেরোচ্ছে। এবং সেই পাথরটা খুঁজে আনতে গিয়ে বাচ্চা মেয়েটার হাতে চোট লেগে যায়। বিজ্ঞানী তার মেয়েকে গাড়িতে বসতে বলে, কিন্তু হঠাৎই উনি লক্ষ্য করেন খনির পাহাড়ে কেউ যেন ঘোড়ায় চড়ে তাদেরকে লক্ষ্য করছে আড়াল থেকে। তিনি ঘাবড়ে যান এবং মেয়েকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে পালান। ঘোড়ায় চড়া ব্যক্তিটা ছিল কারাপল্লী গোষ্ঠীর প্রধান বা প্রমুখ। ঘোড়ায় চড়া ব্যক্তিটা সেই ভূবিজ্ঞানীর পিছু করতে করতে সেই গ্রামের যে ডাক বাংলোতে ভূবিজ্ঞানী ছিলেন সেই ডাক বাংলোতে চলে যায় এবং তাকে বলে, আমি এখানে এমনি এমনি আসিনি, আপনি খনির ভেতর থেকে যে পাথরটা তুলে এনেছেন ওই পাথরটাতে মায়াবীর অভিশাপ আছে, তাই আপনাকে আমার সাথে যেতে হবে এখন। এই কথা শেষ হতে হতেই হঠাৎ করে দেখা যায় সেই বিজ্ঞানীর মেয়ে নিজের মা অর্থাৎ ভূবিজ্ঞানীর বউকে একটা ধারালো অস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে কোপ মেরে মেরে ফেলে। সবাই অবাক হয়ে যায়, বাচ্চা মেয়েটা হঠাৎ করে তার মাকে কেন খুন করতে গেল? কারাপল্লীর প্রমুখ হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, রাক্কান রাক্কান চলে এসেছে। দেখা যায় সেই ভূবিজ্ঞানীর মেয়ের গায়ের সারা শরীরে কালচে দাগ, আর যে বাচ্চা মেয়েটাকে কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল সেই মেয়েটা আর এই মেয়েটা সম্পূর্ণ আলাদা। মেয়েটা নিজের বাবাকে মারার জন্য তেড়ে আসছিল, কিন্তু তার আগেই প্রমুখ তার গলা কেটে দেয় এবং ভূবিজ্ঞানীকেও মেরে ফেলে। এই মারামারির মাঝে ভূবিজ্ঞানীর গুলিতে প্রমুখও আহত হয়ে যায়। কিন্তু ভয়ানক দৃশ্য তো তখন দেখা যায় যখন ওই প্রমুখ তিনজনের দেহ থেকে কাটা মুন্ডু খনির পাশে একটা গভীর নদীতে ডুবিয়ে দেয় এবং প্রমুখও সেখানেই মারা যায়। কাহিনী ফিরে আসে বর্তমান সময়ে। দেখা যায় অফিসার অবনি রাওয়াতকে, যার বিরুদ্ধে মামলা চলছিল ঘুষ নেওয়ার ব্যাপারে। অবনিকে শিলাসপুরার কালেক্টর হিসাবে ট্রান্সফার করে পাঠানো হয়। অবনি তার ছেলে অনায়কে নিয়ে শিলাসপুরা গ্রামে পৌঁছয়। সেখানে পৌঁছে অবনির সাথে দেখা হয় বর্তমান যিনি প্রমুখ আছেন তার ভাস্তা সচেতের সঙ্গে। সচেত গাড়িতে যেতে যেতে তাদেরকে শিলাসপুরা গ্রামের ইতিহাস সম্পর্কে বলতে থাকে। সচেত বলে, সে বহু বছর আগেকার কথা, আমাদের গ্রামে তখন কারাপল্লী আর নিকাশিরা একসাথে বসবাস করত। তাদের মধ্যে জায়গা নিয়ে যুদ্ধ লেগে যায়। নিকাশিরা সংখ্যায় বেশি ছিল, তাই কারাপল্লীরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারছিলই না। এমন সময় কারাপল্লীদের মধ্যে একজন, যার নাম রিডিয়াকান, যে কিনা হাদিকা নামে এক মায়াবী রাক্ষসীর সন্তান ছিল, তো সেই রিডিয়াকানের কালা জাদুতে কারাপল্লীরা সেই যুদ্ধে জিতে যায় এবং নিকাশিরা হেরে যায়। নিকাশিদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়,
কিন্তু রিডিয়াকানের মায়াবী জাদু এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা সোজা মাথায় প্রভাব ফেলত এবং মানুষকে বশ করে ফেলত, এবং এর জেরে মানুষ মানুষের খুন করত, রক্তারক্তি বেড়ে যায় চারদিকে। কারাবলীরা বুঝতে পারে যে এই মায়াবীর জাদু হলো শয়তানের জাদু বা শয়তানের শক্তি, তাই যার ওপরে মায়াবীর এই জাদু পড়ত তাদেরকে রাক্কান বলে ডাকা হতো, অর্থাৎ রাক্কানের মানে হলো রাক্ষস। রিডিয়ানকে আটকাতে কারাবলীরা একটা বিশেষ ঘাসের পাতা দিয়ে রিডিয়াকানের মুন্ডুটাই একদিন কেটে ফেলে, কিন্তু মুন্ডু কাটার পরও রিডিয়াকান তার মা অর্থাৎ রাক্ষসী হাদিকাকে ডাকতে থাকে। কারাবলীরা ভয় পেয়ে রিডিয়াকানের মুন্ডুটা একটা বিশাল শিলা বা পাথরে বন্দি করে রাখে, এবং তারপর থেকে কারাবলীদের বংশধররা এই শিলাটাকে পুজো করে আসছে যাতে রিডিয়াকানের আত্মাকে শান্ত রাখা যায়। কারণ রিডিয়াকানের আত্মা যদি একবার জেগে ওঠে, তারা বিশ্বাস করে তাদের গ্রামের মধ্যে আবার রক্তের হোলি শুরু হয়ে যাবে, আর এই জন্য ওদের বংশের নাম কারাবলী রাখা হয়েছে, অর্থাৎ কারাগারের রক্ষাকারী যে তাদেরকে বলা হয় কারাবলী। এরপর অবনীকে নিয়ে সচেত গ্রাম প্রধান ভবানীর কাছে যায়, কিন্তু ভবানী অবনীকে একটাই কথা বলে, বিশ্বাস আর বিকাশ এই দুটো যদি একসাথে থাকে তাহলে তারা টিকে থাকতে পারবে না। আপনি এই গ্রামের বিকাশ করতে এসেছেন বুঝতে পারছি, কিন্তু আমাদের গ্রামের যে বিশ্বাসটা আমাদের মনে আছে সেটাকে কখনো আঘাত করবেন না। কথাগুলো কেমন যেন অবনীর একটা থ্রেড বা হুমকির মতো শোনায়। অবনী এখানে এসেছে মঙ্গন কর্পোরেশন নামে একটা কোম্পানির হয়ে, এখানে খনির কাজ চালু করতে সরকারের তরফ থেকে, কিন্তু কারাবলী প্রমুখ তাদেরকে এই কাজে বাধা দিচ্ছে। এরপর অবনী তার ছেলে এবং সচেত সরকারি বাংলোতে আসে, এবং সেখানে অবনীর সাথে দেখা হয় তার পুরনো বন্ধু ডক্টর সন্দীপ বাজাজের সঙ্গে। সন্দীপ হলো পাখি বিশেষজ্ঞ, এক কথায় সে বিরল প্রজাতির পাখিদের নিয়ে গবেষণা করছে এবং তাদের সংরক্ষণও করে থাকে। সন্দীপ ও অবনীকে শিলাসপুরা শিলাস্থল বা যেখানে রিডিয়াকানকে বন্দী করে রাখা হয়েছে, সন্দীপ ও অবনীকে সাবধান করে দেয় যে এখানে যে শিলাস্থল আছে যেখানে রিডিয়াকানকে বন্দী করে রাখা হয়েছে, ওই জায়গাটা থেকে একটু সাবধানে থেকো। পরের দিন অবনী শিলাস্থলে যায় এবং সেখানে গিয়ে অবনী দেখতে পায় কারাবলী প্রমুখকে, যার নাম হলো স্বরূপ। এই কারাবলী প্রমুখ বংশানুক্রমিকভাবে পাল্টাতে থাকেন, ইনি মারা যাওয়ার পর এনার যে বংশের অন্য কেউ থাকবে সে হবে কারাবলী প্রমুখ। তো বর্তমানে যিনি কারাবলী প্রমুখ তার নাম হলো স্বরূপ। দেখা যায় ভবানীর বউকে বেগুনি রঙের আবির লাগিয়ে তার শরীর থেকে রাক্কানের ছায়া তাড়ানো হচ্ছে, অর্থাৎ সে রিডিয়াকান যাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল তার ছায়া পড়েছে ভবানীর বউয়ের ওপরে। অবনীর জীবনেও অনেক সমস্যা, তার স্বামী মারা যাওয়ার পর থেকে বারবার অবনী নিজের মৃত স্বামীর ছায়া দেখতে পায় যেখানে সেখানে। শিলাস্থলেও অবনী তার স্বামীর ছায়া দেখেছিল, এবং এই জন্য অবনীর মনে একটু একটু করে সন্দেহ হতে থাকে রিডিয়াকানের সত্যতা নিয়ে, যে আসলেও রিডিয়াকান বলে কিছু আছে নাকি এটা একটা কুসংস্কার গ্রামবাসীদের, বা এর পিছনে অন্য কোনো রহস্য আছে। একজন আইএএস অফিসার হয়ে রাক্কানের মতো অন্ধবিশ্বাসযোগ্য কথা বিশ্বাস করবে সে, এটা তার পক্ষে মানা খুবই কঠিন। সে বর্তমানকালের আধুনিক শিক্ষিত একজন অফিসার। এরপর দৃশ্য বদলায়, দেখা যায় অবনীর ছেলে অনয়। অনয় একটু একরোখা টাইপের ছেলে ছিল, সে তার মাকে তেমন একটা পছন্দ করত না, কারণ সে মনে করে তার বাবার মৃত্যুর জন্য তার মাই দায়ী। অনয়কে দেখা যায় গ্রামের কিছু ছেলেমেয়ের সঙ্গে তার ঝামেলা লেগে যায়, ওই নতুন শহর থেকে এসেছে সেজন্য গ্রামের ছেলেপেলে একটু পিছনে লেগেছিল। গ্রামের পুলিশ অফিসার ভৈরব সিংকে দেখা যায়, ভৈরব সিং তাদেরকে দেখে ফেলে এবং অনয়কে সরকারি বাংলোতে নিয়ে আসে। ভৈরব সিংয়ের চোখ মুখগুলো কেমন যেন অদ্ভুত, তার চোখের মুখের চাহনি একটু অস্বাভাবিক, যেন তার চোখে মুখের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। রাতের বেলায় অবনী লক্ষ্য করে যে শিলাস্থলে আরতির আগে সমস্ত গ্রামের আলো নিভিয়ে দেওয়া হয়। অবাক ব্যাপার, শিলাস্থলে আলো জ্বালানোর জন্য গোটা গ্রামটাকে অন্ধকার করা হয়। বাংলোতে যে কাজের লোক ছিল তার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী জানায় যে শুরু থেকেই শিলাস্থলে যখন অখণ্ড জ্যোতি জ্বালানো হয় সেই সময় গ্রামের কারো বাড়িতে আলো জ্বালানো হয় না, গ্রামের সবার বাড়িতে আলো নিভিয়ে দেওয়া হয়, আর এটাই শিলাসপুরা গ্রামের নিয়ম। পরদিন অবনী মঙ্গল কর্পোরেশনের খনির কাজ চালু করে দেয় পাহাড়ের মধ্যে বোম বিস্ফোরণ করে, কারণ খনির কাজ যেখানে যেখানে শুরু হয় সেখানে এক ধরনের বোমা বিস্ফোরণ করা হয় মাটির স্তর ফাটানোর জন্য। তো সেই সাথে সাথে শিলাস্তরে রাখা পাথরের টুকরোর মধ্যেও ফাটল দেখা দেয়, কারণ বিস্ফোরণটা একটু বেশি জোরেই হয়েছিল, আর খনির ঠিক উল্টো পাশেই ছিল শিলাস্থল। এবং অবাক ব্যাপার, খনির মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় জোরে জোরে, কিন্তু এটা অঘটনের তো শুধুমাত্র শুরু ছিল। দেখা যায় কিছু শ্রমিক খনির ভেতরে আটকে যায় আর তাদের মধ্যে দুজন মারা যায়। অবনী গিয়ে একজনকে বাঁচায়,
খনিতে ফেসে যাওয়ার সময় মঙ্গল নামের একটা শ্রমিক খনির ভেতরে কেমন একটা অদ্ভুত চকচকে পাথর লক্ষ্য করে, যেটাকে দেখতে ঠিক একটা কঙ্কালের মতো লাগছিল। অবনি আর সেই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। অবনি ঠিকই ছিল, কিন্তু খনি শ্রমিকটা যার নাম ছিল মঙ্গল, সে কেমন যেন একটু অদ্ভুত আচরণ করা শুরু করে, যে আচরণটা মোটেও একটা সুস্থ সবল মানুষের মতো আচরণ ছিল না। মঙ্গলের শরীরে কেমন একটা নীলচে কালো দাগ দেখা যাচ্ছিল, আর সে কেমন একটা হিংস্র পশুর মতো আচরণ করছিল। অপরদিকে দেখা যায় গ্রামের ছেলেমেয়েগুলো অনায়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে এবং তারা আড্ডা দিতে গিয়ে হঠাৎ করে ভবানীর লাশ খুঁজে পায়। ভবানী মানে যে গ্রাম প্রধান ছিল, গ্রামের মুখিয়া যাকে বলা হয়, এবং যার সাথে অবনি গ্রামে আসার পরে প্রথম দেখা করেছিল। দেখা যায় কারাপল্লির প্রমুখ স্বরূপজিকে, এবং একই সাথে দেখা যায় সে শিলাস্তরের মধ্যে একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়, যার পাসওয়ার্ড শুধুমাত্র স্বরূপজিই জানে। এবং এই পাসওয়ার্ড 1, 2 বা ABCD এসব দিয়ে ছিল না, পাসওয়ার্ড ছিল কতগুলো সংকেতের মতো, যেগুলোকে মেলাতে লাগত, বা বলতে পারো পাজেলের মতো, ধাঁধার মতো। শিলাস্তরের চিমনিটা খোলে এবং সেখান থেকে তিনি অখণ্ড জ্যোতি জ্বালান। এরপর দেখা যায় পুলিশ ভবানীর লাশের খবর পায় আর আয়ান এবং তার সাথীদের গ্রেপ্তার করে, কারণ তারাই প্রথম ভবানীর লাশটাকে খুঁজে পেয়েছিল। এরপর অবনি চলে আসায় ভৈরব তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু ভৈরব অবনির সঙ্গেও কেমন যেন একটু মিসবিহেভ করে। পরের দৃশ্যে দেখা যায় আরও ভয়ঙ্কর দৃশ্য, কারণ খনির আশেপাশের পুকুরে মরা মাছ ভেসে উঠেছে অনেকগুলো। প্রমুখ স্বরূপজি এসব দেখেই বুঝে যায় রেডিয়াকানের জেগে ওঠার সময় হয়ে এসেছে, মানে সামনেই ঘোর বিপদ। এরপর দেখা যায় থানার কনস্টেবল পরিমল, যে কিনা স্বরূপজির ভাই হয় সম্পর্কে, গ্রামের ছেলেমেয়েদের খনির পাশে গুহায় কিছু একটা গুপ্তধনের খোঁজ করতে বলে, পরিবর্তে সে যা খুঁজে পাবে তার থেকে কিছুটা অংশ তাদেরকে শেয়ার দেবে। এইদিকে ভৈরব ভবানীর লাশের জায়গায় প্রমুখ স্বরূপজির কিছু জিনিস খুঁজে পায়। আশ্চর্য ব্যাপার, ভবানীর লাশের পাশে কারাপল্লী সমাজের প্রমুখ স্বরূপজির জিনিসপত্র কেন? সেই প্রমাণ হিসাবে সেগুলো অবনিকে দেখায় এবং তাদের সন্দেহ হয় যে স্বরূপজি ভবানীর উপরে প্রচণ্ড এমনিতেই রেগেছিল, কারণ ভবানী মঙ্গল কর্পোরেশনের কাজে সহমত ছিল আর গোটা গ্রাম চায় না যে মঙ্গল কর্পোরেশনের খনির কাজ শুরু হোক, তাই হয়তো স্বরূপজি মেরে ফেলেছেন ভবানীকে। অবনি বলে সঠিক সময় বুঝে স্বরূপজিকেও গ্রেপ্তার করা দরকার, তাহলে গ্রামবাসীরা আর ঝামেলা করবে না আর আমাদের খনির কাজ শুরু করতে সহজ হয়ে যাবে। কারণ এটা স্বাভাবিক যে শিলাস্থলের প্রমুখকে গ্রেপ্তার করলে গ্রামের ভক্তরা তাদেরকে ছেড়ে কথা বলবে না। এমনিতেও আজকাল বাজারে কিছু চলুক না চলুক, ধর্মটা খুব ভালোই চলে, যে কোনো ধর্ম হোক না কেন। অপরদিকে এইসব ঘটনার জেরে মিডিয়া থেকে ভবানীর ব্যাপারে অবনিকে ইন্টারভিউ নিতে আসে এক গাদা সাংবাদিক, যে সে গ্রামে আসার পরে এই গ্রামের প্রধান মারা কেন গেল। কিন্তু অবনি এই ব্যাপারে কিছু খুলে বলে না। এদিকে দেখা যায় ডক্টর বাজাজ অবনিকে তার পক্ষী অভয়ারণ্যে ঘুরতে নিয়ে যায়, কিন্তু তারা গিয়ে সেখানে দেখে আর এক অঘটন ঘটে বসে আছে। যেমন করে ঠিক পুকুরের মাছগুলো মরে উঠেছিল, একই রকমভাবে সেই অভয়ারণ্যের পাখিগুলো মারা গেছে, তাদের ডিমগুলো ফেটে গেছে এবং লাশগুলো দেখে মনেই হচ্ছিল কেউ যেন প্রচণ্ড নৃশংসভাবে ডিমগুলোকে নষ্ট করেছে এবং পাখিগুলোকে মেরেছে। কিন্তু ডক্টর বাজাজ কেমন একটা চোখে তাকিয়ে থাকে এবং তারপরে অস্ফুট স্বরে বলে, না, এটা কোনো মানুষের কাজ নয়, কারণ কোনো মানুষের পায়ের ছাপও নেই। দেখে মনে হচ্ছে পাখিগুলো কোনো একটা কারণে নিজেদের সঙ্গেই নিজেরা মারামারি করে নিজেদেরই ডিমগুলো ফাটিয়ে তারা মরে গেছে। দুজনেই অবাক হয়ে যায়, কি হচ্ছে এসব আর কেনই বা হচ্ছে? পাখিগুলো নিজেদের মধ্যে হঠাৎ করে মারামারি করতে যাবে কেন? এমন কি হয়েছিল কাল রাতে এখানে? এদিকে দেখা যায় যেই শ্রমিকটা খনিতে কাজ করতে গিয়ে প্রথম আহত হয়েছিল, সে শ্রমিকদের কোয়ার্টারে এসে নিজেরই এক সাথীকে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলে। অপরদিকে স্বরূপজিকে দেখা যায় সে কোনো কিছু একটা থেকে ভয় পেয়ে নিজের আশ্রম থেকে পালাতে শুরু করে, কিন্তু জঙ্গলের দিক দিয়ে পালানোর সময় পাহাড়ের নিকাশিরা প্রমুখকে ধরে ফেলে। এবং এখানে দেখা যায় ইন্সপেক্টর ভৈরব নিকাশিদের দলেই আছে, অর্থাৎ ইন্সপেক্টর ভৈরবও একজন নিকাশি সম্প্রদায়েরই মানুষ ছিল, যাদেরকে সেই গ্রাম থেকে পাহাড়ে নির্বাসন দেওয়া হয়েছিল। ভৈরব সেখান থেকে স্বরূপজিকে গ্রেপ্তার করে ভবানী মার্ডার মামলায়। আরেকটা দৃশ্যে দেখা যায় অনায়ার গ্রামের বাকি ছেলেমেয়েরা শিলাস্থলের ওই গুহা থেকে একটা গোপন রাস্তা খুঁজে পায় আর একটা গোপন ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপের দ্বারা রিডিয়াকেনকে কোথায় রাখা হয়েছে বন্দি করে সেখানে যাওয়ার রাস্তা আছে। অপরদিকে পুলিশ মঙ্গল নামে সেই শ্রমিকটার রুম থেকে ওর সাথীর টুকরো টুকরো করা লাশ খুঁজে পায়, আর অবনি হসপিটালের CCTV ফুটেজ থেকে জানতে পারে যে ভবানী মারা যাওয়ার আগে সে হাসপাতালে এসেছিল।
আর মঙ্গল তার পেছন পেছনে গিয়েছিল। সবার সন্দেহ এবার মঙ্গলের ওপরে যায়। অপরদিকে আনায় আর তার সাথীদেরকে দেখা যায়, ম্যাপের মধ্যে কিছুটা জলের দরকার ছিল একটা গোপন দরজা খোলার জন্য, কিন্তু আশেপাশে জল কোথাও ছিল না এবং তারা সেখানে মূত্র বিসর্জন করে। হ্যাঁ, গোপন দরজাটা খুলে যায়। এরপর আনায়কে দেখা যায় সে তার ওই বন্ধু বান্ধবীদের মধ্যে থেকে এই মেয়েটা অর্থাৎ রানীর সঙ্গে জেলের মধ্যে আসে, কারণ আনায় প্রমুখজির ওপরে বিশ্বাস করত। সে ভাবত কারাপলি প্রমুখ স্বরূপজি সত্যিকারে হয়তো মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে পারে এবং আনায় তার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসত। সে তার মৃত বাবার আত্মার সঙ্গে কথা বলতে চায়, কারণ তার বাবা কী করে মারা গেছে সেটা এখনও এক রহস্য। পরের দৃশ্যে দেখা যায় পরিমল, অবনি আর ভৈরব মিলে মঙ্গলকে ধরে ঘিরে ফেলেছে অনেক কষ্টে, আর মঙ্গলকে ধরে একটা জেল হাজতে রাখা হয়। অনায়রা তখন লুকিয়ে পড়ে সেই থানাতেই। অপরদিকে মঙ্গলকে ধরার সময় কনস্টেবলকে মঙ্গল আচর দেয় এবং যার জন্য মঙ্গলের মতো সেই কনস্টেবলটাও অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং নিজেরই যমজ ভাইকে থানার মধ্যেই নৃশংসভাবে মেরে ফেলে এবং মঙ্গলও ছাড়া পেয়ে যায়। এবং এই সব কিছু কারাপলি প্রমুখ স্বরূপজির সামনেই ঘটে। অনায় আর রানীর সুযোগ বুঝে কোনো মতে সেখান থেকে পালায়। এরপর কি হলো? মঙ্গলের মধ্যে যে রোগটা দেখা দিয়েছে সেটা আস্তে আস্তে সম্পূর্ণ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়বে? গ্রামের কোনো মানুষ কি বেঁচে থাকবে? শিলাস্থলের আসল রহস্য কী? আর ওখানে যে পাথরটা দেখা যায় সেটারই বা আসল রহস্য কী? পাখিগুলো কেন ওরকম করে মারা গেল? কেন মাছগুলো হঠাৎ করে মরে জলের উপরে ভেসে উঠল? আর এই রিডিয়াকানের আসল রহস্য কী? সেই গুহার ভেতরে যে গোপন দরজাটা খোলা হলো সেটা দিয়ে তারা কোথায় যাবে? আর সবচেয়ে বড় রহস্য, অবনির আসল রহস্য কী? আর তার সাথে অবনির হাজবেন্ডের এমন কী হয়েছিল যে তার মৃত আত্মাকে অবনি এখনও দেখতে পায়? এটা ছিল এই ওয়েব সিরিজের প্রথম পর্ব, যেখানে আমি চারটে এপিসোডকে এক্সপ্লেন করেছি। বাকি চারটে এপিসোডকে একসাথে এক্সপ্লেন করব পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে কমেন্টে, আর তোমরা এর পার্ট টু চাও কি না কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও, যত বেশি লাইক আর কমেন্ট আসবে আমি তত তাড়াতাড়ি ভিডিওটার শেষ পার্ট নিয়ে আসবো। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।